কথা। এবারে রয়েছে কুড়িগ্রাম জেলা। শত শত মানুষের আনাগোনা, কারণ শুধু ভাওয়াইয়ের উপরে, এর ইফেক্ট কিভাবে পড়বে এটা মাপ করা যাবে না। ভাওয়াইয়াটা হচ্ছে কি, আমাদের একদম রক্তে মিশে আছে ভাওয়াইয়া। যে অনেকে বলে না ভাওয়াইয়া শেষ হচ্ছে শেষ হচ্ছে, আমি নিজে বলি যে ভাওয়াইয়া কোনোদিন শেষ হবে না। রংপুরে যে এই আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব হচ্ছে, এটা কিন্তু রংপুরের মানুষের বা রংপুরের যারা ভাওয়াইয়া সঙ্গীত চর্চা করে তাদের জন্য একটা বিশাল পাওয়া। আগামীতে এর আরও ব্যাপকতা হোক এই প্রত্যাশাই থাকলো।